হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আমি চন্দ্রিমা, আমার চ্যানেল চন্দ্রিমাস লাইফে একটা ইভিনিং আউটিং ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। একটা বৃষ্টির দিন, দেখো সামনে আকাশটা কতটা সুন্দর, আর মেঘলা থাকলেই তো এখানে পুরো মানে পাহাড় সুন্দর দেখা যায়। আমি তোমাদেরকে ওই জন্য ভিউটা সুন্দর করে দেখাচ্ছি। এখন কিন্তু মানে মাথায় ছাতা দিয়ে হাঁটতে হচ্ছে। আমরা বেরিয়েছি, বেরোনোর আগে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তোমরা শুধু ভিউটা দেখো, কাঠমান্ডুর এই পাহাড়ে ঘেরা নেচার কিন্তু অসাধারণ। যেই নেচার আমি অল টাইম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকে বৃষ্টি বলে একটু ফাঁকা ফাঁকাই আছে, এটা দিকে যাওয়া যাবে। ছোটবেলায় যখন পাহাড়ে যেতাম জানো তো বন্ধুরা, আমি অনেক ভাবতাম যে এই পাহাড় সমুদ্র সব জায়গাতেই গেলেই মনে হতো এখানে যদি আমার বাড়ি হতো এখানেই অল টাইম থাকতো। আর এখন সেই সিচুয়েশনটাই আমার সাথে হয়েছে। পার্সোনাল কিছু রিজনের জন্য এখন আমরা কাঠমান্ডুতে আছি, যেখানে ভিউ সত্যি অসাধারণ, আর আমার স্বপ্নটাও যেন মনে হচ্ছে হয়ে গেল। আগেরবারে জামাই ষষ্ঠীর দিন তো এসেছিলাম, আমাদের এত ভালো লেগেছে, তো আমরা নেক্সট টাইম আবার এসেছি। মেনলি ওর খুব ভালো লেগেছে বিকজ এখানের এনভায়রনমেন্টটা খুব পিসফুল এনভায়রনমেন্ট, তো ওই জন্য আমরা চলে এসেছি। দেখো সেম জায়গাতে আমরা বসেছি, নিচে সেকশনে গেলাম না, এই সেকশনেই এসেছি। আর আজকে বাইরের এনভায়রনমেন্টটাও তো খুব সুন্দর, তোমাদেরকে দেখালাম পুরো বৃষ্টি করে একদম। আর আমি এত শখ করে শাড়ি পরে, শাড়ি তো জানো পুরো ভিজে গেছে। এখন দেখা যাক, আমাদের খাবারগুলোও আগেরবারে খুব ভালো লেগেছিলো, তো তাই তো বলো, ওর জন্য আমরা আবার এসেছি। আর মোটামুটি এই সেকশনটা এখন দেখো ফাঁকাই আছে, আজকে সেরকম কেউ নেই, হয়তো আস্তে আস্তে আসবে সবাই। স্টিম মোমো চলে এসছে, দেখো আমাদের অনেকদিন ধরে কয়েকদিন মানে গ্যাপিং হয়ে আমরা মোমো সেরকমভাবে খাচ্ছিলাম না, তাই জন্য আমাদের দুজনেরই আজকে ইচ্ছে করছিলো। ওই জন্য দেখো আজকে আমরা এখন মোমো অর্ডার দিয়েছি, আরও দুটো আইটেম আছে। ফার্স্টে এখন মোমোটা সার্ভ করেছে, ভীষণ খিদে পেয়ে গেছে, এখন আমরা মোমোটা এনজয় করি, চল। চিকেন বার্গার অর্ডার দিয়েছিল, চিকেন বার্গার ছিল তো, স্পাইসি চিকেন বার্গার ছিল, গ্রিল্ড না, গ্রিল্ড ছিল না, আমার চিকেন স্পাইসি বার্গার ছিল। চলে এসছে দেখো, সার্ভিসিং ট্রেটা তো খুবই সুন্দর, ব্যাটের মতো দেখতে। এখন আমরা মোমো খাচ্ছি, এটা সাইডে চলে এসছে। আমাদের একটা লাস্ট আইটেম চিকেন উইংস, এটাও চলে এসছে, বার্গারটাও এখন আমরা খাচ্ছি, মানে বার্গারটা খাওয়া হলো না, গুলো এখন একটা চিকেন উইংস তুলে নিয়েছে খাবে বলে। বাট চিকেন উইংসটা তো অসাধারণ খেতে, ইভেন মানে মোমোটাও খুবই ভালো খেতে। আমরা মানে মোমোটা 10 পিসেস ছিল, খেয়েছি, ওর তো ভীষণ খেতে পেয়ে গেছিলো, ও খেয়ে নিয়েছে, বার্গারও চলে এসছে। বাট মোমোটা মানে যাবো বলে খুবই সুন্দর। আমরা এখানে অনেক রেস্টুরেন্টে ট্রাই করেছি, মানে বেস্ট বেস্ট রেস্টুরেন্টে খুব ভালো এরকম টেস্ট, এখানেও খুবই ভালো টেস্ট,
চিকেন উইংসটা এখনও খেলাম না, উলু একটা খেয়েছে, ও বললো খুবই ভালো, বার্গারটা ট্রাই করবো, তোমরা দেখতে থাকো। আমাদের এখন সব খাওয়া কমপ্লিট, নাও ইটস ডান। বাট আমাদের এখন যেটা বলার মেন, আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বাট প্রত্যেকটা খাওয়ার পর আমাদের মুখে একটাই কথা, জাস্ট ওয়াও। কারণ আমাদের কোনো খাবারের টেস্টই বলতে পারবো না যেটা এটা এটা আরেকটু এরকম হলে ভালো হতো, বা এটা একটু ভীষণ খারাপ, বা এটা টেস্ট এরকম নয়, ভীষণ ভালো। উইংসটা একটু স্পাইসি ছিল, বার্গারটাও একটু ক্রিস্পি ছিল, খুব সুন্দর ছিল। সবগুলোই যে চয়েস করে ও খাবারগুলো অর্ডার দিয়েছিলো প্রত্যেকটা টেস্টই ছিল। আর যেটা মেন হচ্ছে, আমরা যে এসেছিলাম ওর তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো উইদিন 15 মিনিটস আমাদের তিনটে খাবারই সার্ভ করে দিয়েছিলো। প্রত্যেকটা খাবার আমরা মানে একদম এনজয় করে গরম থাকতে থাকতে খেয়েছি। এবার আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু গল্প টল্প করে দেন বাইরে যাব। চলো, আমাদের এখন খাওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাব। নিচেও যে সেকশনটা আছে ওখানে যাব।
অন্ধকার হয়ে গেল, অত ভালো দেখাতে পারছি না। এখানে খুব খুব ভালো ভালো কালেকশন, সব অ্যান্টিক মানে ব্রেসলেটের কালেকশন। তারপর এই যে এই হারটা দেখো, এটা আমার বিটসের একদম অরিজিনাল স্টোনের পছন্দ হয়েছিল। এটা 800 না 900 প্রাইস বলছে, আমি এখন নিলাম না, বাট আমার এরকম হারগুলো খুব ভালো লাগে। এখানে দেখো এরকম অনেক কালেকশন আছে, পরে কখনো আসবো, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো খুব সুন্দর, আমি তিন চারটে মতো ব্রেসলেট নিয়েছি, দিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটা সন্ধে হয়ে গেল। করলাম আর আই হোপ তোমাদেরও খুব ব্লগটা ভালো লাগবে। এবার আমরা এখন কয়েকটা জিনিস নর্মাল যেটা বেরোলেই উইকে একদিনই বেরোই, টুকটাক জিনিস সেগুলো কেনার থাকে ওগুলো কিনে নেব, তারপর আমরা বাড়ি চলে যাবো। ছোট্ট ব্লগটা শেয়ার করলাম, দেখে জানিও কেমন লাগলো। আর যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে বন্ধুরা, ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, পাশে থেকো আমাকে সাপোর্ট করো। কাঠমান্ডুর আরও সুন্দর সুন্দর ভিউ দেখতে আমরা যখন আরও কোথাও ভালো ভালো জায়গায় যাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ইভিনিংটা দারুণ এনজয় করলাম, চলো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টেক কেয়ার, টিল টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।